নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ চার রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল যে যোগ রয়েছে সেটি হচ্ছে সর্বাত্ম যোগ রয়েছে বরিয়ান যোগ রয়েছে দু দুটি শুভ যোগ কিন্তু রয়েছে সিদ্ধি যোগ বরিয়ান যোগ অর্থাৎ এই এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল শুক্রবার মহা অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আগামীকালের রাহুকাল রয়েছে সকাল দশটা চল্লিশ থেকে বেলা বারোটা উনিশ মিনিট পর্যন্ত সকাল দশটা চল্লিশ মিনিট থেকে বেলা বারোটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে রাহুকাল এই সময়ে কোনো শুভ কাজ শুভ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আমি অর্থপ্রাপ্তির কথা চারটি রাশির কথা বলবো এবং চারটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাব যদি আপনাদের জন্মচকে প্রবল যোগ থাকে আমি খুব গ্যারেন্টির সাথে বলছি এবং আপনার রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে জানবেন আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি আপনারও ভাগ্য কিন্তু খুলতে পারে কোন কোন এই সৌভাগ্যশালী রাশি বিস্তারিত আলোচনা করব এবং যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহুরক্ষা কবচ পরিধান করুন এর পাশাপাশি আপনার জন্মছকে যদি দেখা যাচ্ছে ভাগ্যভাব দুর্বল রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে রাহু যেমন কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে পাশাপাশি আপনার ভাগ্য ভাগ্যভাবটাকেও কিন্তু দেখা কিন্তু দরকার ভাগ্যের সাপোর্ট পাওয়া কিন্তু একান্ত দরকার যদি আপনার জন্ম জন্মছকে ভাগ্যভাব স্ট্রং থাকে কি না আপনার চটজলদি যে কোনো জিনিস প্রাপ্তি কিন্তু হবে আর রাহু কবচ কী করে যে কোনো প্রতিবন্ধকতা আপনার কাটায় কোনো কাজে আপনার প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতা আপনার কাটবে এবং এর পাশাপাশি আপনার কোনো জায়গাতে টাকা আটকে গেছে সেই টাকা আপনাদের রিকভারি নিশ্চিত রূপে কিন্তু হবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনাদের যে সময়ে দরকার রয়েছে যে সময়টা আপনার দরকার রয়েছে সে সময়টা জানা দরকার যে অর্থাৎ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে স্পেসিফিক একটা একটা করে সময় থাকে আপনার রাশি অনুযায়ী সময়টা কখন রয়েছে টার্গেট নাম্বারটা কোনটা রয়েছে কিন্তু তার বলে এই নয় যে আপনারা লটারির টিকিট কাটবে দেখুন আমি শুধুমাত্র যে লটারির টিকিট থেকেই যে আপনার আগামীকাল প্রচুর অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই দাবি করি না আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে আমি একটা কথা আপনাদেরকে বলি আপনার জন্মকুণ্ডুলি অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন তাতে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে জন্মকুণ্ডলি এবং হস্তরেখা যদি না আপনার জন্মচকে বড় কোনো দোষ না থাকে এবার আমি এক এক করে রাশিগুলোর নাম বলছি চারটি রাশির নাম চারটি রাশির টার্গেট নাম্বার শুভ সময় যেমন আপনাদেরকে বলো কালকে রয়েছে সিদ্ধি যোগ এবং বরিয়ান যোগ চার রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে শুধুমাত্র রাশির নাম মিলান হবে না সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দেবেন কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় সৃষ্টি কিন্তু করেছে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো। আগামী আগামীকালের জন্য সেই রাশি আপনার মকর রাশি মকর রাশির সময় সকাল আটটা পঁচিশ মিনিট থেকে সকাল আটটা পঁচিশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত আটটা পঁচিশ টু নটা বারো খুব শুভ সময় মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সে সেটি হচ্ছে আট এবং তিন দ্বিতীয় রাশি আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল কারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার আগামীকালের যে শুভ সময় আটটা বাহান্ন মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত আপনার টার্গেট নাম্বার চার এরপর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার ষ রাশি বৃষ রাশির আগামীকাল গারো গারো সর্বাত্ম সিদ্ধি যোগে অর্থপ্রাপ্তির যোগ আপনার টার্গেট নাম্বার ছয় এবং দুই আপনার শুভ সময় সকাল দশ সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত একদম শেষ রাশি চার নম্বর রাশি মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে আপনার শুভ সময় নটা বাহান্ন মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক এবং ছয় অর্থাৎ এই চার রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আবার বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং পাশাপাশি যারা রাহুরক্ষা কবচ নিতে চাইছেন আপনারা বাস্তুপতিকা করতে চাইছেন পূজা পাঠ করাতে চাইছেন অবশ্যই আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন যারা প্রতিদিন ভিডিওটি শুনছেন না অবশ্যই আগে আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই সেখানে আপনারা হস্তরেখা বিচার করুন আমি দায়িত্বের সাথে বলছি এবং গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই এবং এর পাশাপাশি একটি অনুরোধ আপনাদের কাছে আমি আবারও করি ভিডিওটি যারা দেখছেন না ভিডিওটিকে আপনারা প্রচুর 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 শেয়ার করুন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রত্যেকে কিন্তু এটা কিন্তু জানতে কিন্তু পারবে কোন কোন রাশি অর্থাৎ রাশির নামটা অনেকেরই কি হচ্ছে রাশির নামই জানেন না আগে সেই জায়গাটা আইডেন্টিফাইড করুন যে আপনার রাশি কোনটা অনেকে ক্ষেত্রে বলছে আমার এটা রাশি ওটা রাশি এটা না আগে দেখুন যে আপনার অ্যাকচুয়াল রাশিকন্থা তারপর আপনি সেই অনুযায়ী আপনি কিন্তু পদক্ষেপ নিন তাতে কি হবে আপনার প্রাপ্তির সম্ভাবনা যে কোনো দিক থেকে আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন বা মহাপ্রাপ্তি বলুন যে কোনো দিক থেকে আপনার কিন্তু এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে অর্থাৎ আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার